আমি হাজো নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আসামে আমি মোট তিনবার এলাম। এই তিনবারের মধ্যে এবারে অনেকটা স্টাডি করে এসেছিলাম যে আসামের পূর্ব ভারতের সবচেয়ে পুরাতন যে লক্ষ্মী মন্দির সেটা নিয়ে কথা বলবো আজকে। তার চিত্র তুলে ধরবো, একটা ইন্টারভিউ আছে আর আশপাশের ভিডিও তুলে ধরেছি। আপনাদের সকলকে আমার আন্তরিক অনুরোধ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজ যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই, আসাম কামাখ্যা যাওয়ার প্ল্যান থাকলেই অবশ্যই হাজো পরিদর্শন করবেন। আসাম আদর পাওয়ার জায়গা, ভাষাগত কিছু পরিবর্তন থাকলেও আতিথেয়তা, হসপিটালিটি মনে রাখার মতো, প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে কেড়ে নেবে। আপনার নাম যদি বলেন? আমার নাম প্রবীণ চন্দ্র শর্মা। আপনার নাম প্রবীণ চন্দ্র শর্মা এবং মন্দিরে আপনি কতদিন ধরে আছেন মন্দিরে? আমি তো মন্দিরে এখানে হলো 42 বছর হলো। আর পঞ্চবিদ্যার মধ্যে আমি 42 বছরের এখানে পূজারি করব পঞ্চবিদ্যার মধ্যে। আচ্ছা, এখানে এখানে এই মন্দিরে একটু যদি ইতি কথা বলেন, প্রথম দিকের কথা বলেন। এই মন্দিরে ভবিষ্যতে আছে। এই মন্দিরে আপনার অনেক ভবিষ্যৎ, বহু ভক্তগণ এখানে আসেন। এখানে জন্য মালা ফুল দিয়ে পূজা হয়, আর অন্ন হয়, আর আপনার যজ্ঞ হয়। হ্যাঁ, এইগুলা শুনে কিছু মানুষ করে মানুষের কার্য সিদ্ধি হয়। আর এই স্বয়ং আছে, মানুষ বেশি কামাখ্যায় আছে, অথচ এটার ব্যাপারে কম জানো, তার কারণটা কি? কামাখ্যার তো মধ্যে তো অনেক মানুষ, হ্যাঁ, প্রতিদিন ভক্ত সমাগম বাড়ে, অথচ এখানে মানুষ অত যে এত বড় এত বড় এত পুরনো মন্দির হয়েছে, আজকাল আজকাল হবে আর পরে হবে কলকাতার মানুষ বেশি আছে না অন্যান্য জায়গা আঞ্চলিক ইত্যাদি লোকেরা আছে, ভক্তরা আছে। মন্দিরের ভিতরে বিষ্ণুমূর্তি, ভক্তরা পুজো দিচ্ছেন, ভিডিও নিষিদ্ধ। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের আবেগতাড়িত করবে এখানে আসার জন্য। লক্ষ্মী মন্দির, এটি মূল মন্দিরের বাইরে। মন্দিরের পূর্ব দিকে ঘন জঙ্গল, পশ্চিমে বড় দিঘি, যেখানে 600-700 বছরের পুরাতন জীবন্ত কচ্ছপ যা মন্দিরের পুরাতনকে ইঙ্গিত করে। গুয়াহাটি স্টেশন থেকে সরকারি সরাসরি কোনো বাসের ব্যবস্থা নেই, প্রাইভেট গাড়ি নিয়ে আসতে হবে। মন্দিরের প্রবেশে দুটি সিঁড়ি নিচ থেকে উপরে উঠে গেছে, একটি পশ্চিমে আর একটি দক্ষিণে। পূর্বের পূর্ব দিকে পুরোটাই জঙ্গল, ঘন জঙ্গল, এবং যে পুরাতন সিঁড়ি সেখানে বসে বয়স্ক চোখে দেখতে পান না, বহু বছর ধরে সঙ্গীত পরিবেশন করে যাচ্ছে, ভক্তিগীতি, আঞ্চলিক ভক্তিগীতির স্বাদ পেলাম এখানে এসে। আঞ্চলিক গানের মধ্যে দিয়ে আজকে এখানেই শেষ করি। সবাইকে অনেক অনেক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আসামের ভাষায় সকলকে জানাই, সকল ধর্মপ্রাণ ভাইজক আন্তরিকভাবে আদরণী জানাইল, ধন্যবাদ।